অনেক পুরনো দিনের কথা, একটি রাজ্যে অনেক নির্দয় একটি রাজা ছিল। ওই রাজা প্রজাদের ছোট থেকে ছোট ভুলের কারণে যে কাউকে মৃত্যুদণ্ড দিয়ে দিত। আর একবার একটি চোর চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। আর যখন ওই চোরকে রাজার সামনে নিয়ে আসা হয়, তখন রাজা ওই চোরকে কোনো কিছু জিজ্ঞেস না করেই দ্রুত ওই চোরকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়। আর ফাঁসির সাজা শুনে ওই চোর খুব জোরে জোরে হাসা শুরু করে। ওই চোরকে এভাবে হাসতে দেখে রাজা একটু অবাক হয়ে যায়। এর কারণ হলো, ফাঁসির সাজা শোনার পরে বেশিরভাগ মানুষ অনেক বেশি দুঃখী হয়ে যেত অথবা কান্না করা শুরু করে দিত, আর রাজার কাছে জীবন ভিক্ষা চাইত। কিন্তু ওই চোর হলো প্রথম এমন মানুষ যাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরেও সে জোরে জোরে হাসছে। এরপরে রাজা ওই চোরকে বলে, আরে মূর্খ, আমি তোকে মৃত্যুদণ্ড দিয়েছি, আগামীকাল তোকে ফাঁসিতে চড়ানো হবে, এটা জানার পরেও তুই কিভাবে এত জোরে জোরে হাসতে পারিস? এরপরে চোর উত্তরে বলে, মহারাজ, আমি জানি আগামীকাল আমাকে ফাঁসিতে চড়ানো হবে আর আমি মারা যাব, কিন্তু মহারাজ, আমি এই কারণে হাসছি কারণ এক সপ্তাহ আগে আমাকে একটি জ্ঞানী মহাত্মা অদ্ভুত একটি বিদ্যা শিখিয়েছেন, যে বিদ্যার সাহায্যে আমি যে কোনো ঘোড়াকে আকাশে ওড়া শেখাতে পারি। কিন্তু আমি মারা যাবার পরে এই বিদ্যাটাও আমার সঙ্গে চলে যাবে, আর এটা ভেবেই আমি হাসছি। এটা শোনার পরে রাজার বিশ্বাস হচ্ছিল না। এরপরে রাজা চিৎকার করে বলে, তুই যেটা বলছিস সেটা অসম্ভব, তুই কি এটা করে দেখাতে পারবি? তখন ওই চোর বলে, মহারাজ, আমি এটা অবশ্যই করে দেখাতে পারবো। এরপরে ওই রাজা বলে, ঠিক আছে, যদি তুই আমার ঘোড়াকে আকাশে ওড়া শেখাতে পারিস তাহলে আমি তোকে ক্ষমা করে দেব, আর তোকে পুরস্কার হিসাবে এত সম্পদ দেব যে তোকে আর জীবনে কখনোই চুরি করতে হবে না। এরপরে ওই চোর বলে, ঠিক আছে মহারাজ, আমি আপনার ঘোড়াকে আকাশে উঠতে পারা ঘোড়া তৈরি করে দেব, কিন্তু এই কাজে আমার এক বছর সময় লাগবে। এটা শোনার পরে রাজা বলে, যদি তুই এক বছরের মধ্যে আমার ঘোড়াকে উঠতে শেখাতে না পারিস তাহলে আমি তোকে খুবই কষ্টদায়ক মৃত্যু দেব। এরপরে চোর বলে, ঠিক আছে মহারাজ, আমি আপনার কথাতে রাজি, কিন্তু আমার একটি শর্ত আছে, আগামী এই এক বছর পর্যন্ত আমার পরিবারকে পর্যাপ্ত পরিমাণে খাবার, পোশাক এবং প্রয়োজনীয় সব কিছু রাজমহল থেকে দিতে হবে, যাতে আমি আমার কাজে সম্পূর্ণ মনোযোগ দিতে পারি। এরপরে রাজা রাজি হয়ে যায়, আর ওই চোরকে মুক্ত করে দেওয়া হয়। এরপরে যখন চোর তার বাড়ি ফিরে যায়, সেখানে দেখতে পায় ওই চোরের স্ত্রী এবং তার সন্তানগুলো কান্না করছে। আর নিজের সন্তানের বাবাকে ফিরে আসতে দেখে ওই চোরের স্ত্রী জিজ্ঞেস করে, রাজা আপনাকে কিভাবে ছেড়ে দিল? কারণ এই রাজা তো হলো অনেক বেশি নির্দয় রাজা, ছোট ছোট কারণে সবাইকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়, সেখানে আপনাকে কিভাবে ছেড়ে দিল? এরপরে ওই চোর তার স্ত্রীকে সমস্ত কথা খুলে বলে। সম্পূর্ণ কথা শোনার পরে ওই চোরের স্ত্রী জিজ্ঞেস করে, সত্যিই কি আপনি ঘোড়াকে আকাশে ওড়া শেখাতে পারবেন? আর এরপরে চোর উত্তর দেয় যে, না, এই ঘোড়া কিভাবে আকাশে উঠতে পারে এটা কখনোই সম্ভব নয়। এরপরে ওই চোরের স্ত্রী বলে, তাহলে আপনি কেন রাজাকে এমনটা বললেন যে আমি আপনার ঘোড়াকে আকাশে উঠতে শিখিয়ে দেব? এক বছর পরে যখন আপনি রাজার ঘোড়াকে আকাশে ওড়াতে পারবেন না, তখন তো রাজা আপনাকে পুনরায় মৃত্যুদণ্ড দিয়ে দেবে। এটা শোনার পরে ওই চোর বলে, তুমি একটু পজিটিভ চিন্তা করে দেখো, রাজা আজই আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছিল, আমি আজই মারা যেতাম, কিন্তু এখন আমার কাছে বেঁচে থাকার জন্য আরও একটি বছর আছে, আর আমি এই আগামী একটা বছরে তিন রকমের সম্ভাবনা দেখতে পাচ্ছি। প্রথমত, কে জানে, আমি হয়তো কোনো একটি অসুস্থতার কারণে অথবা কোনো একটি দুর্ঘটনাতে এই এক বছরের মধ্যেই মারা যাব। দ্বিতীয়ত, কে জানে, রাজা অথবা রাজার ওই ঘোড়া মারা যাবে এই এক বছরের মধ্যে, কারণ রাজা এবং রাজার ঘোড়া দুজনেই অনেক বৃদ্ধ হয়ে গেছে। তৃতীয়ত, যখন আমাকে রাজার হাতে মরতেই হবে তাহলে এক বছর পরেই মারা যাব, আর এই প্রত্যেকটি সম্ভাবনাকে আমি মন থেকে স্বীকার করে নিয়েছি। এরপরে ধীরে ধীরে সময় পার হতে থাকে, আর ১১ মাস সময় পার হয়ে যাবার পরে ওই চোরও মনে মনে ভয় পেতে শুরু করে। এখন ওই চোর প্রতিদিন উপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকে আর বলে যে, হে প্রভু, আপনি আমাকে রক্ষা করুন, আজকের পরে আমি আর জীবনে কখনোই চুরি করব না। আর কয়েকদিন পার হয়ে যাবার পরে ওই চোর জানতে পারে পাশের রাজ্যের রাজার কিছু গুপ্ত সিপাহীর হাতে ওই নির্দয়ী রাজা মারা গেছে, আর এই রাজ্যটাকে পাশের রাজ্যের রাজা দখল করে নিয়েছে। এখন এই রাজ্যের একটি নতুন রাজা। এখন ওই চোর স্বাধীন হয়ে গেছে, কারণ এখন ওই রাজাও বেঁচে নেই, তাই রাজাকে দেওয়া কথা পূর্ণ করার কোনো প্রয়োজন নেই। আর এদিকে ওই চোর এখন চুরি করা ছেড়ে দিয়েছে আর নিজের পরিবারের সঙ্গে খুশি খুশি জীবন কাটানো শুরু করেছে। বন্ধুরা, আমাদের ভবিষ্যৎ হলো অনিশ্চিত। জীবনে কেউ জানে না যে তার আগামী সময় কেমন হবে, আর এই কারণে যখনই আপনার জীবনে কোনো খারাপ সময় আসবে তখন সবসময় মনে রাখবেন এটাও হলো একটি সময়, আর এই সময় কখনোই কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, এই সময়টা পার হয়ে যাবে। আর এই কারণে জীবনে কখনোই হতাশ হওয়া উচিত নয়, কখনোই আশা ছেড়ে দেওয়া উচিত নয়, আর সবসময় ভালো কর্ম করতে থাকা উচিত, কারণ আপনার দ্বারা করা ভালো কর্মগুলো সঞ্চিত হতে থাকে
আর এই সঞ্চিত কর্মের ফল আপনি আপনার এই জন্মে অথবা পরকালে অবশ্যই পাবেন। আর এই কারণে সবসময় ভালো কাজ করতে থাকুন আর পজিটিভ চিন্তার সঙ্গে আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে চলুন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।